আমার বাড়িটা একেবারে সন্দেশখালির গায়ে, রামপুরের বাজারের উল্টো দিকে একটা খালের এপারে। আর সন্দেশখালির যিনি প্রাক্তন বিধায়ক নিরাপদ, আমার একেবারে ছোট ভাইয়ের মতো। ও যখন পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি তখনও এমএলএ, তার অনেক আগে থেকে, 1982 সাল থেকে। তারও আগে আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম। সুতরাং একেবারে সর্বেড়িয়ার রামপুর গ্রামের এপারেই, বাসন্তী ব্লকের একদম উত্তর প্রান্তে, উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তে এই এলাকার বাসিন্দা হওয়ার ফলে আমার কিছুটা নখদর্পণে আছে। ঠিক সেই কারণে সুজনদা বললেন, নিরাপদ আসছে, আপনিও আসুন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, লোকসভা নির্বাচন। সর্বত্র আমরা যারা এখনো বামপন্থী রাজনীতিতে আছি, তারা এক বিন্দু সময় কোথাও নষ্ট করতে পারি না। আজকে ঠিক সেই সন্ধিক্ষণে আপনাদের এখানে সভা। সোনারপুরে আসার আগে মনটাকে খুব শূন্য শূন্য লাগছিল, যে কোথাও তো কেউ নেই, আমরা সর্বত্র শূন্য। আমার সৌভাগ্য হয়েছিল কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে বিধানসভায় থাকার, আমার সৌভাগ্য হয়েছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বিধানসভায় থাকা। আমার সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলি না কেন, মমতা ব্যানার্জির বিধানসভায়ও আমি থাকতে পেরেছিলাম, আর সেটাই হয়েছিল চরম দুর্ভাগ্যের শিকার। পরের বারে আর আমাকে বিধানসভা এলাকায়, আমাকে এবং নিরাপদকে আর ঢুকতেই দেওয়া হয়নি। অতন্দ্র প্রহরীর মতল লেঠেল্লা দাঁড় করিয়ে দিয়েছিল রাস্তার সারি দিয়ে, যেই কটা হাতে গোনা কটা এলাকা, হিঙ্গলগঞ্জ আর সন্দেশখালি আর এদিকে বাসন্তী আর কুলতলি, এই কটা বিধানসভা এলাকা থেকে চারিদিকে রমরমে তৃণমূলের বাজার, আর বামপন্থীরা সেখান থেকে জিতে যাবে, এই হয়েছিল আমাদের অপরাধ। মানুষ আমাদের ভুল বোঝেনি, আমাকে নিরাপদকে তখনও জিতিয়ে এই সরকারের আমলে পাঠিয়েছিল। আমি শুনেছি নিরাপদ সে কথা বলবে, সন্দেশখালীর ঘটনা আপনাদের ইতিমধ্যে সবাই জানা হয়ে গেছে, কিন্তু যে কথাটা আপনারা জানেন না সে কথাটা নিরাপদও জানে, সে কথাটা কিছুটা আমি জানি। আমার সঙ্গে প্রথম একটা ক্লাবের অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল, ওই সন্দেশখালীর বাদশাহ যিনি এখন জেল গহ্বরে আছেন, কতদিন এই সরকারের আইন রাখতে পারবে আমার সন্দেহ আছে, নির্বাচনের আগে না বেরিয়ে যায়। যে মায়েরা যে বোনেরা আজকে একটু নিঃশ্বাস ছাড়ছেন, যে আমরা একটু সাহস পেলাম, আমরা একটু আশ্রয় পেলাম, এই কোর্টের মাধ্যমে বিচারপতিদের আশ্রয়ে আশ্বাসে, এবং এই যে অপরাধীদের গ্রেপ্তারের ফলে, যে অপরাধী পুলিশের সহায়তায় 56-58 দিন ওই সন্দেশখালীর অভ্যন্তরে ছিল, এবং যে কথাটা একমাত্রই নিরাপদ প্রকাশ্যেই বলেছিল, সন্দেশখালীর বেচার বাদশা কোথাও যায়নি, সন্দেশখালীর গ্রামে এই পাড়ার মধ্যে সে পুলিশের আশ্রয়ে আশ্রিত হয়ে আছে, প্রমাণও তাই হলো। সুতরাং আমার খুব সন্দেহ আছে, কতদিন আমরা এই মায়েদের নিরাপত্তা দিতে পারব। আমার শুধু মনে পড়ে বিধানসভায় দাঁড়িয়ে যেদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন আশ্বাস দেয়, যে কথা শুধু আশ্বাসের বাণী হিসাবে থাকে, প্রকাশ্যে যে কথা বলেন বাস্তবে চার পরিণত হয় না। আপনারা পার্লামেন্টের নির্বাচনের সামনে মুখোমুখি দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? বিগত পার্লামেন্টের সদস্য যিনি ছিলেন, কোথায় তিনি? কতবার আপনাদের এই এলাকা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন? যে পার্লামেন্টে একটা জাতি ধর্মের
কেন্দ্র করে একটা রাষ্ট্রের সমাজ ব্যবস্থাটা পরিচালিত করতে চায়, যারা দেশটাকে দেশের স্বাধীনতাটাকে বিকিয়ে দিতে চায়, মা বোনেদের ইজ্জত ধুলোয় লুণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে এখানকার সাংসদ কদিন বিধানসভায় প্রশ্ন তুলেছেন, কি প্রশ্ন তুলেছেন এলাকা সম্পর্কে আপনাদের আমাদের কারোর জানা নেই। আমি জানি প্রায় সমস্ত জায়গায় এই দুটো দল, একদিকে কেন্দ্রের সরকারের আশ্রিত যে দল বিজেপি, আর এখানকার রাজ্য সরকারের আশ্রিত জল পোষিত জল যে তৃণমূল, এরা প্রার্থীগুলো বাছাই করে এই গ্রাম থেকে রাজনীতি করে আসা বা একেবারে তলা থেকে ব্রাঞ্চ থেকে জেলা পর্যন্ত রাজ্য পর্যন্ত গড়ে ওঠা যে সংগঠক, তাদেরকে কখনো রাজনীতিতে জনপ্রতিনিধিদের জায়গায় আনেন না। কেন? তারা চোখে ধুলো দিতে চায়। কখনো তারা খেলোয়াড়কে আনেন, কখনো তারা অভিনেতা অভিনেত্রীদের আনেন যাদের বিন্দুমাত্র সময় নেই জনসাধারণের কথা সংসদে বা বিধানসভার অধিবেশনে তোলা, যারা কখনোই সরকারের নীতির বিরোধিতা করতে পারে না। বিধানসভা থেকে এই রাজ্য থেকে যারা দিল্লিতে গেছেন সংসদ হয়ে, সেখানে কৃষকরা তাদের মন্ত্রীর গাড়ি চাপা দিয়ে মেরে যাচ্ছে, শত শত কৃষকরা না খেয়ে বৃষ্টিতে রোদে পুড়ে মরছে, এই সংসদরা চোখে দেখে দেখতে পায় না। সেখানে আইন যা পাস হচ্ছে কৃষি আইনগুলো, এখানকার সংসদরা তার আগে সংসদ অধিবেশন কক্ষ ছেড়ে চলে আসেন, তারা কানে শোনেন না চোখে দেখেন না। সুতরাং সেই কারণে কমরেড মিলি চক্রবর্তী ঠিক কথাই বলছিলেন, এমন একজনকে সংসদ করে পাঠাতে হবে যাদের জীবন, যাদের ইতিহাস, যাদের লড়াই, যাদের সংগ্রাম মানুষের সাথে অতীতে ছিল আজও আছে, তাদেরকে পাঠাতে হবে যারা মানুষের সঙ্গে থেকে সেই কথাগুলো বলতে পারে। যে বিধানসভার সদস্যরা নিজেদের বেতন বাড়িয়ে নেয় লাখ টাকা, এক বছরে 1,00,000 টাকা বাড়িয়ে নেয়, নিজেদের বেতন বাড়িয়ে নেয়, বলার কিছু নেই, আমরা একথা কখনোই কখনোই সমর্থন করতে পারি না। যারা তাকিয়ে দেখে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তজবিজ হচ্ছে পঞ্চায়েতগুলোতে পুরসভাগুলোতে, তার বিচার কে করবে? কখনোই শুনিনি রাজ্যের মন্ত্রী কোনো এক খারাপ ঘটনার সঙ্গে যুক্ত হয়ে দোষী প্রমাণিত হয় যখন, জেলে যায় যখন, মন্ত্রিত্ব কাটতে 1 বছর সময় লেগে যায়, জেলখানায় বসে আমাদের রাজ্যে দুজন মন্ত্রী প্রতি মাসে লক্ষাধিক টাকা সমস্ত রকমের সুযোগ সুবিধে বেতন সহ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, অথচ একদিনের জন্য আমাদের এই রাজ্যের অধ্যক্ষ বিধানসভার অধ্যক্ষ একদিনও তাদের সাসপেন্ড করেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী তিনি বলেন না এরা অযোগ্য বিধায়ক, অযোগ্য মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিসভার থেকে বের করে দেওয়া হলো, বিধানসভার সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো, করে না এরা, অন্যায় আর দুর্নীতি, এদের একদম মাথা পর্যন্ত, নখ থেকে মাথা পর্যন্ত। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের তো বটে, আর আজকের মহিলা সংগঠনের পক্ষ থেকে যে মায়েরা বোনেরা দিদিরা এখানে সংগঠিত হয়েছেন, সন্দেশকালীর ছবিটা শুধু স্মরণ রাখবেন, মহিলারা পারেন অত্যাচারকে রুখে দিতে, অপরাধীকে রুখে দিতে, দুষ্ট লোকদের তাড়া করতে, পুলিশকে বাধ্য করতে, যে দুষ্টদের ধরে নিয়ে জেলে পাঠানো। সুতরাং আপনাদের কাছে সেই আহ্বান রাখব, কতদিন আর সহ্য করব বলতে পারেন? কতদিন, কত বছর, কত যুগ রাজ্য আর কেন্দ্র মিলে সারা দেশ আর সারা রাজ্যটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে।
আমি শেষ কথা আপনাদের আহ্বান জানাব, চারিদিকে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, দোল খেয়ে রিলিফ খেয়ে মা বোনেরা কতদিন আর ভুলে থাকবে? লক্ষ্মীর ভাণ্ডারে প্রলোভন দেখিয়ে আর নির্বাচনের আগে কটা টাকা বাড়িয়ে ভোটগুলো কিনে নেবার চেষ্টা করছেন, বেঁধে রাখার চেষ্টা করছেন। বিবেকটাকে বাঁধতে পারবেন না, মানুষের মনটাকে বাঁধতে পারবেন না। সেই বিবেকের কাছে আমি আপনাদের অনুরোধ রেখে যাব, বিবেকের দংশনে আপনারা জর্জরিত হয়ে এবার যেন আর ওই মুখ হবেন না। এই দুটো ফুল বিষাক্ত কীটে ভরে গেছে, এই ফুলকে দূরে রেখে সেই লাল ঝান্ডার পার্টিগুলোকে আবার আপনারা সংগঠিতভাবে এবার নির্বাচনে জয়ী করবেন, এই আশা রেখে সবাইকে অভিনন্দন দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। লাল হিন্দ।